এই মানুষের হাত দুটো অনেক কিছুই করতে পারে, খাওয়া এবং শারীরিক কাজ করা ছাড়াও এগুলো অনেক অনেক কিছু করতে সক্ষম। যদি নিজের শক্তিতন্ত্রকে এক বিশেষ অবস্থায় নিয়ে আসেন বা এক বিশেষ স্পন্দন আর তীব্রতার স্তরে, তখন আপনি জানবেন যে হাত একটা দুর্দান্ত যন্ত্র। যোগে আমরা বলি, এই অনামিকার এখান থেকে এখানে ইউ ক্যান কন্ট্রোল দ্য হোল ইউনিভার্স, আপনি গোটা ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটাই সব, এটা ঠিক আপনার কম্পিউটারের মাউজের মতো। এখানে আপনি আপনার সিস্টেমটিকে যেভাবে চান ঠিক করতে পারেন। যদি আপনি জানেন কিভাবে করতে হবে, এটাকে ঘষতে যাবেন না, এটা ওভাবে কাজ করবে না। যদি জানেন এটা নিয়ে কি করতে হবে, এটা হলো যেমন আপনার কম্পিউটারের মাউস, আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারেন। আপনি যেভাবে চান আপনার সিস্টেমটিকে সেভাবে সক্রিয় করে ফেলতে পারেন। জাস্ট বাই হ্যান্ডলিং দ্য রিং ফিঙ্গার, অনামিকাকে চালনা করি, তো হাত দুটো অনেক কিছুই করতে সক্ষম, খাওয়া এবং শারীরিক কাজ করা ছাড়া। এর পেছনে পুরো একটা বিজ্ঞান রয়েছে। এটা বিস্তারিত আলোচনার বিষয় এই পরিস্থিতিতে সম্ভব না। এখন কেবল আপনার হাত দুটো ঘুরিয়েই আপনি শ্বাস প্রশ্বাসের ধরন বদলাচ্ছেন। এটা শুধু আপনার শ্বাস প্রশ্বাসই নয়, মৌলিক শক্তিগুলো যেভাবে কাজ করে, এই আর এই এটা খুব আলাদা। খালি এই আর এই এটা খুব আলাদা। হাত এরকমই এক যন্ত্র। সারাদিনে কতবারই না অজান্তে আপনি এটা করছেন। কেউ আপনার কাছে কিছু চাইতে এলো, জানেন তো ভারতের মানে না, আপনি এরকম করতে থাকেন আর আশা করেন যে শান্তিপূর্ণ এবং আনন্দিত হয়ে থাকবেন। জীবন এভাবে কাজ করে না। আপনি এটা করলে আপনি আপনার শক্তিগুলোকে অশান্ত করে তুলবেন। শান্তি 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 না তা হবে না, আপনি শুধু ঘাটে গিয়েই শান্তি পাবেন। সত্যি শান্তি আসবে না। এটা ঠিক যেমন একটা গাড়িতে উঠলেন, প্যাডেলগুলো কোনটা কিসের জন্য জানেন না, খালি লাথি মারছেন যেটাকে খুশি যখন ইচ্ছে, আপনার গানের ছন্দ অনুযায়ী। জানেন কি ঝাঁকুনিদার ড্রাইভার আপনি হবেন। দয়া করে দেখুন, আপনার কল্যাণও খুব ঝাঁকুনিপূর্ণ হয়ে থেকেছে, তাই না? হ্যাঁ, আপনার কুশলতা খুব ঝাঁকুনিপূর্ণ, আপনার শান্তি, আপনার সুখ, আপনার সবকিছুই ঝাঁকুনিপূর্ণ। এইভাবেই যে কোনো মুহূর্তে এটা ধাক্কা খাবে আর ভেঙে পড়বে। নাও এখন এই হাত দুটোকে এমনভাবে বানাতে পারেন যে যদি এটাকে এখানে সরান, বিশ্বের অন্য প্রান্তে কিছু ঘটবে। আপনি কিছু ঘটাতে পারেন অন্য কোথাও, পুরোপুরি অন্য জায়গায়। আপনি যেখানে চান সেদিকে নির্দেশ করুন, কারণ এই হাতগুলো হলো যন্ত্র সবকিছুর, ঠিক কন্ট্রোল প্যানেলের মতো সবকিছুর। তো আপনি এটাকে একটা ক্ষুদ্র মানব হিসেবে রাখতে পারেন বা এক বিশাল সম্ভাবনায় এটাকে প্রসারিত করতে পারেন। যেমনই হোক না কেন, কন্ট্রোল প্যানেলটি তবু এখানেই থাকবে। তাই একভাবে উন্মুক্ত করতে হবে আপনার দেহকে। উন্মুক্ত করতে এই মানবিক প্রক্রিয়াটি অনেক সম্ভাবনার জন্য অনামিকা হল তাৎপর্যপূর্ণ। আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার বর বা আপনার বধূ হিসেবে উন্মুক্ত করতে চান, তবে আপনি তার আঙুলে একটা আংটি পরিয়ে দেন অনামিকাতে, তাই না? কোনোভাবে লোকেরা উন্মুক্ত হন। কোথাও তারা বুঝেছিলেন যে আপনি এটা করলে বিশেষ কিছু ঘটবে, তাই তারা এই বিশেষ আঙুলটি ব্যবহার করেন, অন্য কোথাও না। অবশ্যই এখন প্রচুর নতুন যুগের মানুষ তাদের বুড়া আঙুলে আংটি লাগিয়ে রাখছেন, এটা করা খুবই ভুল। আপনি এমন কিছু ধরনের শক্তি টেনে আনবেন যার মোকাবিলা করতে পারবেন না, এবং এটা সিস্টেমকে স্থিতিশীলও করে তোলে। আপনি যদি অনামিকাতে ধাতু ধারণ করেন, তা সিস্টেমকে স্থিতিশীল করে। এর আরও অনেক অনেক মাত্রা আছে, তবে সাধারণভাবে বলতে গেলে এটা হলো রিমোটের মতো, আপনার নিজের দেহের নানা মাত্রাগুলোকে খোলার জন্য। এটাকে না খুলতে পারলে কোনো মহাবিশ্বই নেই। আপনার চোখ খোলা না থাকলে এই জগতও নেই, তাই না? যদি আপনার চোখ সর্বদা বন্ধ থাকে, তবে আপনার জন্য কোনো জগৎ নেই।
তো একইভাবে এই সিস্টেমটিকে খোলা না হলে আপনার জন্য কোনো বিশ্বব্রহ্মাণ্ডও নেই। তাই অনামিকাটা আসলে মহাবিশ্বের ব্যাপারে নয়, এটা এই সিস্টেম নিয়ে, the human system, human mechanism, এই মানবতন্ত্র, এই মানব প্রক্রিয়া নিয়ে। আপনি যদি এটা খোলেন তবে এখানেই মহাবিশ্ব আছে। মহাবিশ্ব সবসময় ছিল, শুধু এই যে আপনি এর জন্য নিজেকে খোলেননি। অনামিকা যদি জানেন কিভাবে ব্যবহার করতে হয়, যার জন্য প্রয়োজন বিশেষ পরিমাণ অনেক কিছুই, ধ্যানে বসে সেসব করবেন না, এভাবে বসবেন না, এটা আপনার শক্তিগুলো ক্ষয় করে দেবে বিভিন্নভাবে। সবথেকে ভালো হলো যোগমুদ্রা ব্যবহার করা অথবা খোলা হাত অনামিকাটি ব্যবহার করবেন না, কারণ এর জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের নির্দেশনা এবং প্রশিক্ষণের প্রয়োজন।